আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়ার কথা বলব যে দোয়াটির মধ্যে বিশেষ পাঁচটি উপকারিতার কথা রয়েছে এক নম্বর হল খারাপ সঙ্গীসাথী থেকে মুক্তি পাওয়া দুই নম্বর হল অপমানজনক কাছ থেকে বিরত থাকা তিন নম্বর হল পরকাল বিমুখ না হওয়া চার নম্বর হল অতি গরিব না হওয়া পাঁচ নম্বর হল অহংকারী না হওয়া সুপ্রিয় দর্শক এ পাঁচটি উপকারিতার কথা রয়েছে আজকে দুয়াটির মধ্যে দোয়াটি আপনারা যে কোনো নামাজের পর পড়বেন রাসুল্লাহ সাল আলীহুসল্লাম নামাজের পর পড়তেন সুপ্রিয় দর্শক দোয়াটি সম্পর্কে হজরত আনাসিবনে মালিক রদু আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম নামাজের পর অর্থাৎ ফরজ নামাজের পর তিনি মুসল্লিদের দিকে মুখ করে এ দুয়াটি পাঠ করছেন দোয়াটি হল اللهم اني اعوذ بك من كل عمل يخزيني واعوذ بك من كل صاحب يرديني واعوذ بك من كل عمل يلهيني واعوذ بك من كل فقر ينسيني واعوذ بك من كل جنن يطغيني اللهم ইন নি আউজ বিকা মিনকুল্লি আমি ও আউজ বিকা মিনকুল্লি সোহিবিন ই ও আউজ বিকা আমালিন আমি ও আউজ বিকা মিনকুল্লি ফাকরিন ইউনসিনী ও আউজ বিকা মিন কুল্লি গেন ইয়তগিনী দুয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই এমন কাজ থেকে যা আমাকে অপমান করবে আপনার কাছে এমন সঙ্গী থেকে আশ্রয় চাই যা আমাকে খারাপ বানিয়ে দিবে আপনার কাছে এমন আশা আকাঙ্ক্ষা থেকে আশ্রয় চাই যা আমাকে পরকাল থেকে উদাসীন বানিয়ে দিবে এমন দারিদ্রতা থেকে আপনার কাছে আশ্রয় চাই যা আমাকে পরকাল ভুলিয়ে দিবে এবং এমন ধনী হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই যা আমাকে অহংকারী বানিয়ে দিবে সুপ্রিয় দর্শক নামাজের পর বা অন্য যে কোনো সময় দোয়াটি পাঠ করবেন আমিন আসসালাম আলিকুম